তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, খুব খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ, তোমরা দেখছো আটলাবার ইন্দ্রজিৎ ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন টপিকের উপর। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা শুধুমাত্র কীভাবে আমরা ফেস অর্থাৎ মুখ, আমরা মুখের শেডিংটা কীভাবে আমরা সুন্দর করে করতে পারবো, মানে খুব সুন্দর থেকে আরও সুন্দর বলতে পারো। এবং এখানে এই ভিডিওটায় তোমরা অনেক কিছু শিখতে পারবে, আমি কীভাবে শেডিং করি না করি এবং কীভাবে আমার শেডিং সুন্দর করি, রিয়েলিস্টিক করতে পারি, বা তোমরাও পারবে সেই ধরনের আজকে ভিডিওটা আমি এনেছি। তো তোমরা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, আমার এটাই রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে। কারণ ভিডিওটা স্কিপ করে দেখলে কী বলো তো বন্ধুরা, কিছু শিখতে পারবে না, মানে ভালো করে দেখলে তবেই তো শিখতে পারবে। তো তোমরা, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, বেশি না, 5 মিনিটের ভিডিও, বেশি বড় না, তোমরা দেখতে পারো, বেশি সময় নষ্ট হবে না। এবং হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা আমার পাশে থাকলে তবেই আমার একটা ইচ্ছা হবে যে নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটায় আমি অনেক কিছু শিখিয়েছি, অনেক কিছু বলেছি, তোমরা সেগুলো শোনো, পড়তে শোনো, মন দিয়ে অনেক কিছু শিখতে পারবে। তো আমি শেডিং করার জন্য আমি শুধুমাত্র একটাই পেন্সিল ইউজ করেছি, আর একটা তুলি ইউজ করেছি, আর অন্য কোনো পেন্সিল ইউজ করিনি, একটাই পেন্সিল ইউজ করেছি। কী পেন্সিল সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো দেখো কীভাবে আমি শেডিং করছি খুব সুন্দর করে, কীভাবে তোমরা শেডিং করতে পারবে। তো চলো শুরু করা যাক। তোমরা রেফারেন্সটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, দেখো লেফট সাইডে একটু ডিপ করা আছে, কিন্তু রাইট সাইডে হালকা স্কিনের টোন দেওয়া আছে। তো আমি সেভাবেই লেফট সাইডটাকে একটু গাঢ়ভাবে করছি, গাঢ়ভাবে শেডিং দেওয়ার চেষ্টা করছি। আমি পেন্সিল দিয়ে একটু শেডিং করে নেবো, তারপর আমি পেন্সিলের ডাস্ট ইউজ করব। কারণ বেশি ঘষলে, বেশিবার স্কিনের উপর শেড দিলে পেন্সিল দিয়ে কাগজটা খারাপ হয়ে যাবে, ছবিটাও খারাপ হয়ে যাবে। তো স্কিন টোন খুব ভালোভাবে দেওয়ার জন্য প্রথমত আমাদের পেন্সিলের ডাস্ট ইউজ করা খুব, মানে যারা যারা চারকোল ডাস্ট কিনতে পারবে না তাদের কাছে পেন্সিলের ডাস্ট করে নেওয়াটা খুবই একটা ভালো জিনিস, বা বলতে পারো খুবই লাভ হবে তাদের ক্ষেত্রে। কারণ চারকোল ডাস্টের দাম অনেক, সেক্ষেত্রে পেন্সিলের ডাস্ট করে নেওয়া আমাদের পক্ষে খুবই লাভ। তো চলো বেশি কথা বলা হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটা এনজয় করো, আর ভিডিওটা খুব ভালোভাবে দেখো এবং বাড়িতে চেষ্টা করো ছবিটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করো, কারণ অনেক কিছু শেখার আছে। এবং তুমি যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং অল অপশনে সেট করে রেখো। ভিডিওটা দেখে অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছো আশা করছি, এই ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল হবে। তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্যই হবে অবশ্যই, অবশ্যই তোমরাও পারবে। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আটলারবার ইন্দ্রজিৎ। যারা যারা এখনো পর্যন্ত ফলো করনি তারা তারা এখনই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও, ওখানেও আমি পোস্ট করি এসব ছবি। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।